দিনভর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচারে শেষে হাবিবপুর ইস্কন মন্দিরে সার্বিক মানব কল্যাণে প্রভু বন্দনায় সনাতনের সেবক তথা রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। Hare Krishna.
আমি হিন্দু, আমি সনাতন, দামোদর মাস চলছে, কার্তিক মাস আরতি চলছে। সুগন্ধ বাবু, শান্তিপুর বিধানসভা পুনর্বাচন নিয়ে কি বলবেন? শান্তিপুরেই বলে এসছি। আর একটা যেটা কথা বলছিলাম যে বাংলাদেশের বদলা নিবে এপারের সনাতনীরা, মায়ের গায়ে যে হাত দেয় তার ধ্বংস হবে। শুভেন্দু, আর একটা কথা যেটা বলছিলাম যে নদিয়ার মাটিতে শ্রী চৈতন্য দেবের জন্মভূমি, সেই মাটিতে আজকে আপনি এসেছেন, কি বার্তা দেবেন নদিয়াবাসীর উদ্দেশ্যে? না, প্রতি প্রায় আসছে নদিয়াবাসীর উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? নদিয়াবাসীর উদ্দেশ্যে একটাই প্রার্থনা করব যে সনাতনের জয় হোক, সনাতন বেঁচে থাকুক, এবং বাংলাদেশের সনাতনীরা যে আঘাত সহ্য করেছেন তারপরেও তারা যেন মানসিক শক্তি রাখেন। আর একটা কথা শুভেন্দুদা, বাংলাদেশে হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাংলাদেশে হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা আছি, ওদের পাশে আছি, ওরা সবাই আমাদের আত্মীয় স্বজন। ওখানকার মৌলবাদী শক্তি, হেফাজত, শিবির এবং ইকবাল হোসেন, তাকে দিয়ে এবং তিনি যে চক্রান্তটা করে আজকে এতগুলো হিন্দুর উপর অত্যাচার করলেন, এত ধনসম্পদ নষ্ট করলেন, এদের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু জাতিকে অবলুপ্ত ঘটানো, যাতে আমাদের কোনো অস্তিত্ব না থাকে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, এজেন্ডা খুব ক্লিয়ার। 1947-এ 33%, 1971-এ 22%, আর আজকে 2011 সেন্সাস অনুযায়ী 8%। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একই। আর এখানে আপনি দেখুন, এখানে দেশ ভাগের সময় 13% ছিল, এখন 30% গেছে, চলে গেছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, এবং স্বামী বিবেকানন্দের মাটি, শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী প্রণবানন্দের মাটি, এটা হলো হিন্দুদের হোমল্যান্ড, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথা বলেছিলাম, কোন গাড়ি কিসে?